নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিমা বেঙ্গলি স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার ও আপনাদের ভীষণ প্রিয় একজন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প দ্রব্যময়ীর কাশীবাস পাঠ করতে চলেছি। গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। দুদিন থেকে জিনিসপত্র গুছানো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র তিন ঘর প্রতিবেশী, কারোর সঙ্গে কারো কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুলি গাছ, তেঁতুল গাছ, বাঁশঝাড়, বহু পুরানো আম কাঁঠালের বাগান। দ্রব ঠাকুরনের বাড়ির চারধারে বনে বনে নিবিড়, সূর্যের আলো কোশমিনকালে ঢোকে না। তার উপর বাড়ির সামনে একটা ডোবা, বর্ষার জলে টইটম্বুর, দিন রাত শাকো শাকো ব্যাঙের একঘেয়ে ডাক, দিনে রাতে মশার বিনমুনি। দ্রব্যঠাকুরনের নাতি বললে, ঠাকুমা সাবু আছে ঘরে, না বাজার থেকে আনব? দ্রব্য ঠাকুরনের কণ্ঠস্বর অতি ক্ষীণ শোনাল, কারণ আজ দু মাস কাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন, পালা জ্বর। ঘড়ির কাটার নিয়মে তা আসবে একদিন অন্তর অন্তর ঠিক বিকেল বেলাটিতে। দ্রব্য ঠাকুরন পুরানো কাঁথা লেপ চাপা দিয়ে শুয়ে পড়বেন, উয়া করবেন, জ্বরের ধমকে ভুল বকবেন। ওবাড়ির ন ঠাকুরন এসে জিজ্ঞাসা করবেন জানালার কাছে দাঁড়িয়ে, বলি ও দিদি অমন করছো কেন, আবার জ্বর এলো নাকি? আর নব মোলেই বাঁচি, নিত্য জ্বর নিত্য জ্বর, ওরে হাত পাখি কামড়ানোটা না কামড়াচ্ছে, একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না, এ কি কাণ্ড হ্যাগা এ কি কাণ্ড। পরে মিনতি সুরে বলবেন, ও নব নক্ষী দিদি আমার, শীত তো আজ ভাঙল না, কাঁথা গায়ে দিয়েছি নেব গায়ে দিয়েছি, তুমি ও বাঁশের আল্লার পুরানো তোষকটা পেরে আমার গায়ে যদি দিয়ে দাও চেপে ধরব? হ্যাঁ দিদি ধরো নব, চেপে ধরো, আমার হয়ে গেল, ভয় কি অমন করে না, ছি ছি, টেবু আসবে চিঠি পেলেই, কানু আসবে, বিন্দে আসবে, তোমার নাতিরা বেঁচে থাক, অমন সোনার চাঁদ নাতি সব, ভাবনা কি তোমার দিদি? কেউ আমাকে দেখে না বউ, নব কেউ আমাকে দেখে না। কেন দেখবে না দিদি, সবাই দেখবে, তুমি বেশি বোকো না, চুপটি করে শুয়ে থাকো। আমার গরু মাঠে, কোথায় গরু দিয়ে এসেছিলে? জটে গলার ওডুল ক্ষেতের পাশে। আচ্ছা আমি এনে দেব এখন গরু, আমারও গরু রয়েছে জটে গোয়ালার জমির কাছেই, তুমি শুয়ে থাকো কোনো চিন্তা করো না কো। আরও ঘণ্টাখানেক পরে বৃদ্ধা ন ঠাকুরন আবার এসে জানলায় দাঁড়িয়ে বললেন, কম্প থেমেছে দিদি? ক্ষীণস্বরে লেপ কাঁথা ছেঁড়া রূপের মধ্যে থেকে জবাব পেল, গরু আমার গরু তো, কোনো ভয় নেই, সে আমি এনেছি দিদি, কম্প থেমেছে? হ্যাঁ। সারা বর্ষা দ্রব্যময়ী এমনই ম্যালেরিয়ায় ভোগেন। তার বড় নাতি শ্রী শচীন্দ্র ওরফে টেবু কাজ করে ইছাপুরের বন্দুকের কারখানায়, মেজনাতি পাকশিতে বিয়ারে, ছোট নাতিও
ওদিকে যেন কোথায় থাকে। বড়নাতি ছাড়া অন্য দুটি অবিবাহিত, বড়নাতির আবার একটি ছেলে হয়েছে। আজ বছর পাঁচ ছয় আগে নাতি ছেলে বউ নিয়ে বাড়ি এসে দিন সাতেক ছিল। নাত বউ মনোরমা হুগলি জেলার মেয়ে, সে এখানে এসে নাকশিটকে থাকে। বাড়ি তো ভারী, মোটে একখানা চালা ঘর, চেঁচার বেড়া, এমনই ধারা জঙ্গল যে দিনমানেও বুনো শুয়োর লুকিয়ে থাকে। মশার তো ঝাঁক, মা গো মা গো, কি কাদাঘাটের পথে, এখানে কি মানুষ থাকে নাকি? মনোরমার খাড়ার মতো নাক আরো উঁচু ও তীক্ষ্ণ হয়ে ওঠে। সাত দিন পরে ডোবোময়ীকে নাতির ছেলে খোকনমণির মায়া কাটাতে হয়। তার চোখের জলে বুক ভেসে যায়। ঠাকুরানকে বলেন, সুদের সুদ, ও যে কি মিষ্টি, তা তোমাকে কি বোঝাবো না বউ? দ্রব্যমুকুল কন্দনের মধ্যে যে কতকালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্ফলকে চেয়ে থাকে। স্বামীহীনা বন্ধা বিধবা ন ঠাকুরন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তোবা ভাবেন দিদির সবই বাড়াবাড়ি। ন ঠাকুরন আপনার জন কেউ নয়, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশিনী মাত্র। বছরের মধ্যে গড়ে তিন চার মাস দুই বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, তবুও মুখ দেখাদেখি থাকে না। তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র ন ঠাকুরনই দ্রব্যময়ীকে দেখাশোনা করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাও নিজের গরু দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন, একটু সাবু হয়তো করে নিয়ে আসেন, অন্তত জানালায় উঁকি মেরে দু একটা কথাও বলেন। কিন্তু এবার দ্রব্যময়ী যেন ভুগছেন একটু বেশি। আষাঢ় মাসের প্রথম থেকে জ্বর শুরু হয়েছে, মাঝে মাঝে প্রায়ই ভোগেন, শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচি তার উপর, পালা জ্বরে ধরেছে আজ মাসখানেক। সন্ধ্যার দিকে দ্রব্যময়ী লেপ তসক ফেলে ঝেড়ে উঠলেন, পালা জ্বরের কম্প থেমে গিয়েছে, জ্বর যদিও এখন যায়নি, মুখ তেতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলেন, ও নব, গরু এনেছ দিদি? দু তিনবার ডাকের পর ন ঠাকুরন উত্তর দিলে, কে ডাকে? দিদি, দিদি নাকি, তা ঠেলে উঠেছ দেখি, বলি আমার গরিটা কি এনেছ মাঠ থেকে? হ্যাঁ হ্যাঁ, গরু গরু করেই তো মোলে শেষকালটা, জ্বর ছেড়েছে তোমার? ছেড়েছে ছেড়েছে, বলি গরু কোথায় বেঁধে রাখলে? গোয়ালে গো গোয়ালে, খেপলে যে গরু গরু করে। কেরোসিন তেল একটা টেমিতে একটুখানি ছিল, দ্রব্য ঠাকুরন টেমিটা জ্বালালেন। আমড়া গাছে একটা তেরো পাখি আর একটা তেরো পাখির সঙ্গে কথাবার্তা কইছে। দ্রব্য ঠাকুরনের জড়তত্ত্ব মস্তিষ্কে মনে হল পাখি দুটো বলছে। প্রথম, কুতলি কুতলি, দ্বিতীয়, ক্যা ক্যা ক্যা, প্রথম কুতলি কুতলি, দ্বিতীয় ক্যা ক্যা ক্যা। দ্রব্য ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন, কি একঘেয়ে আওয়াজ রে বাপু, চালাচ্ছে তো চালাচ্ছেই, আধ ঘন্টা হয়ে গেল, একে মাথা ধরে আছে, ভালো লাগে? থাম না বাপু, মানুষে জানোয়ারে সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি আমি? গোয়ালে গিয়ে দ্রব্য ঠাকুরন মুগলি গরুকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুগলি খেলে তার খাওয়া হয় না, মুগলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আঁকড়ে পড়ে আছেন, সবাই ছেড়ে গিয়েছে তাকে, কতক স্বর্গে কতক বা বিদেশে। তার দুই ছেলে দুই মেয়ে, নাতি নাতনি, এক ঘর বড় গেরস্ত, যদি সবাই থাকতো আজ বজায়
কেউ নেই আজ। মুঙ্গলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপীনাথপুরের ভিটেতে, তাই গরুটাকে অত ভালোবাসেন। মাঠে বেঁধে দিয়ে বারবার করে দেখে আসেন, নদীতে জল খাওয়াতে নিয়ে যান। সকালে উঠে দব্য ঠাকুরনের মনে হল খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে ডুমুর পেরে আনলেন, দুটো সজনে শাক পারলেন উঠোনের গাছ থেকে। ঘাটের পথে মুখুজ্জগিন্নির সঙ্গে দেখা, মুখুজ্জগিন্নির ছেলে কটি লেখাপড়া শেখেনি, গাঁজা খেয়ে বেড়ায়। দব্য ঠাকুরনের কটি নাতি চাকুরে, এই জন্য দব্য ঠাকুরনের প্রতি তার অন্তরে অন্তরে হিংসে বেশ। জিজ্ঞাসা করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ দুটো ভাত রাঁধব, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা, তোমরা থাকতেও তো নেই, আর মা তোমার থাকতেও তো নেই, অমন সব নাতি নাতনি, থাকতেও তোমার এই দুর্দশা, সবই কপাল, সবই কপাল। অর্থাৎ দুই চাকরের নাতি আছে বলে তোমার গুমর করবার কিছু নেই, তুমি যে তিমিরে সেই তিমিরেই আছো। নদীর ঘাটে যাবার পথে দুধারে শুধু বন আর বাগান, কোনো বাগানে বেড়া দেওয়া নেই, বড় আশাওরা ও বন চাতালে গাছের ডালপালা স্নানার্থীদের গায়ে লেগে বলে দু একটা সুচিবাইগ্রস্ত বিধবা পথের ধারে ডালগুলো হাত দিয়ে ভেঙে রেখেছে। দব্য ঠাকুরন বনের মধ্যে ঢুকে উঁকি মেরে কি দেখলেন, এমন সময় মুখুজ্জদের সেজে বউ পেছন থেকে বললে, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ের খাগি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কিনা এক আধটা? মা, একটা গাছ কাঁঠাল, সর্বনেশেদের জন্য যদি মা তার কিছু ঘরে উঠল, নিজে থাকি অসুখে পড়ে। কে কাঁঠাল নিলে খুড়িমা? কে নিয়েছে আমি কি চৌকি দিতে গিয়েছি বসে বসে? এই পাড়ার মধ্যেই চোরের ঝাড়, দেখ তো না, দেখ মর, সর্বনেশে কলিকালে কি ধম্ম জ্ঞান আছে মা, চলুন খুড়িমা ঘাটে যাই। দব্য ঠাকুরন বকতে বকতে ঘাটের দিকে চলেন, স্নান সেরে এসে দুটো আলোচাল ফুটিয়ে ডুমুরের চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসলেন। এমন সময় শুনতে পেলেন বাড়ির পেছনে কাগজি লেবু গাছটার তলায় কি খসখস শব্দ হচ্ছে। দব্য ঠাকুরন হাত দিলেন, কে রে নেবুতলায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, এই আমি কনক ঠাকুমা। কেন, ওখানে কি শুনি, কি হচ্ছে ওখানে? বের হয়ে আয় এদিকে, সামনে আয়। একটি ম্যালেরিয়া শীর্ণ 10-11 বছরের বালিকা মূর্তি অখণ্ড পদবিক্ষেপে লেবু ঝোপের আড়াল থেকে নিষ্কান্ত হয়ে উঠোনে এসে দব্য ঠাকুরনের ক্রুদ্ধ দৃষ্টির সামনে দাঁড়াল। এই আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না, তাই আমায় বললে, যা তোর ঠাকুমা লেবু গাছ থেকে একটা লেবু। দব্য ঠাকুরন তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, হ্যাঁ, তোর বাবা লেবু গাছ কি পুঁতে রেখে গিয়েছে? যা তুলে নিয়ে আই গিয়ে, যত সব চোর ছাঁচরা নিয়ে হয়েছে, তোর মার অরুচি তা হাটে লেবু কিনতে পারিস নে। এখানে কি তোর বাবা গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। দব্য ঠাকুরন অপর মনে বকে যেতে লাগলেন। অনেকক্ষণ পরে বালিকা ভয়ে ভয়ে বললে, ঠাকুরমা, কি রে, কি, আমি চলে যাব? কেন, তোকে কি বেঁধে রেখেছি নাকি? যা, লেবু দেবেন না? দব্য ঠাকুরন চুপ করে আপন মনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুরে দিলেন, বাঁ হাতে ঘটি নিয়ে ঢকঢক করে খানিকটা জল খেয়ে অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞাসা করলেন, তোর পরনের কাপড় কাঁচা? ওই কলসিটা থেকে আমায় একটু খাবার জল গড়িয়ে দে দেখি। মেয়েটি তাই করলে। দব্য ঠাকুরন বললেন,
অরচি কেন, তোর মার কি ছেলে পুলে হবে নাকি? তা তো জানি না ঠাকুমা। যা নিয়ে যা, তবে একটার বেশি নিবি নে বুঝলি তো। দব্য ঠাকুরন খেয়ে উঠে মাদুর পেতে একটু শুয়েছেন, এমন সময় মুখুজ্জের বাড়ির বড় ছেলে অতুল এসে বললে, ও ঠাকমা শুয়েছেন নাকি? হ্যাঁ রে অতুল, কি ভাই? আপনার পিটুলি গাছ আছে? কলকাতা থেকে দেশলাইয়ের কারখানার লোক এসেছে গায়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে, আপনার যদি থাকে বেশ দর দিচ্ছে। না বাপু আমার নেই। কেন, আপনার বাড়ির পেছনে হরি রায়ের দারুণ জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না আমি বেচব না। আসলে দব্য ঠাকুরনের গাছপালার ওপর বড় মায়া, স্বামীর আমলে যা কিছু যৎসামান্য জমি জমা তা প্রায়ই জঙ্গলাবিত এবং বড় বড় বাজে গাছে ভর্তি। জ্বালানি কাঠ হিসাবে বিক্রি করলেও এই কয়লার দুর্মূল্যতার দিনে দু পয়সা পাওয়া যায়, কিন্তু গাছের একটা ডাল কাটতেও তার মায়া। না খেয়ে কষ্ট পাবেন, তবুও গাছ বিক্রির কথা তুলতেও দেবেন না। একজনের শুয়োপোকা লাগাতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ ডুমুর পাতা দিয়ে শুয়ো লাগা জায়গাটা ঘষলে শুয়ো ঝরে যায়, কিন্তু দব্য ঠাকুরন তাকে ডুমুর পাতা পাড়তে দেননি। হয়তো এটা অতিরঞ্জিত গল্পমাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থা অনেকটা বোঝা যায়। বৈকালের দিকে দব্য ঠাকুরন বেশ ভালোই বোধ করলেন। পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি, বড় কেউ এদিকে বেড়াতে আসে না। এক ন ঠাকুরন ছাড়া কেউ উকি মেরে বড় একটা দেখে না। দব্য ঠাকুরন কিন্তু লোকজন আড্ডা মজলিশ প্রভৃতি ভালোই বাসেন। কেউ এসে গল্প করে এটা তার খুব ইচ্ছে, কিন্তু ওবেলার সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউ এলো না, সেও এসেছে নিজের স্বার্থে। ঠাকুমা একটা লেবু দেবেন? কেন রে কেন, ওবেলার লেবু ওবেলা ফুরিয়েছে, এবেলা একটা দরকার, মা বললে। আচ্ছা আই উঠে বস একটু। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে, নয়তো লেবু পাওয়া যায় না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছে হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণ ফুল তোলাতুলি খেলা আরম্ভ করে দিয়েছে, তার প্রাণ রয়েছে সেখানে পড়ে। কিন্তু দব্য ঠাকুরনের নিঃসঙ্গ মন যাকে আঁকড়ে ধরতে চায় এই নির্জন বৈকালে বালিকাটি তবুও দুটো একটা কথা বলার লোক তো বটে। দব্য ঠাকুরন আপন মনে বলে চলেছেন নাতবউয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি পরেশ তাকে কীরকম ভালোবাসে, এই ধরনের নানা কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকুমা মা সাবু চড়িয়ে আমায় বললে লেবু নিয়ে আয়, বেলা গেল যে। হ্যাঁ হচ্ছে হচ্ছে, তারপর শোন না, এই শোন, মা বকবে, লেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা শোন, তারপর খোকনমণি সেই পেয়ারা তো খাবে, কিছুতেই ছাড়ে না, ওর মাও দেবে না। বড্ড হেজল তারকা মেয়ে ওর মা। আমি বলি, ও বউ চাচ্ছে খেতে এক টুকরোকে দেও, তা আমায় বললে আপনি চুপ করে থাকুন, আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করার? এককালের মাও অন্যরকম, একালের মাও অন্যরকম, আপনাদের সেকাল গিয়েছে, আমি জানি নে ছেলে মেয়ে মানুষ করতে। তবে তুই তোর বরপেলি কোথা থেকে, অভাগের বেটি কোথাকার? আমি এবার যাই ঠাকমা, লেবু একটা। আচ্ছা তা যা নিয়ে একটা লেবু, শুনলি তো সব কাণ্ড কারখানা, দিদি শাশুড়ি বড় মন্দ। এমন সময় বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল।
খুকি কৌতূহলে চোখ বড় বড় করে বললে, ঠাকমা কে যেন এলো গাড়ি করে, তোমার ওই তুত্তলায় গাড়ি দাঁড়ালো। বলতে বলতে দব্য ঠাকুরনের মেজ নাতি নীরচন্দ দুটি ভারী মোট দুহাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিলেন, ও ঠাকমা। দব্য ধর্মর করে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বললে, কানু আয় আয়, ভালো আছিস? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলেন, বালিকাটির দিকে চেয়ে বলল, এ হরিকাকার মেয়ে কনক না? ও কত বড় হয়ে গিয়েছে, ভালো আছিস কনকি? নে দাঁড়া একখানা গজা নিয়ে যা। পুটুলি খুলে মেয়েটির হাতে একখানা বড় গজা দিতে সে নিঃশব্দে হাসি মুখে হাত পেতে দিয়ে দাঁড়িয়ে রইল। বড় মেয়েটার মধ্যে আরও কী কী জিনিস, বড় মোটটার মধ্যে আরও কী কী জিনিস আছে দেখার আগ্রহে। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকরি করে, নিতান্তই অল্পবিত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবুরা বাড়ি আসার সময় কী কী অপূর্ব জিনিস না নিয়ে আসে বাড়িতে। দব্য ঠাকুরন জিজ্ঞাসা করলেন, তারপর কী মনে করে? হঠাৎ যে বুড়িকে মনে পড়েছে তাহলে? বাবা, সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে তাই এখনো কি সেরেছি? এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়। ওই নবৌ ছিল তাই, এত চিঠি দিলাম, না এলে টেবু, না এলো বিন্দে, না এলে তুমি। সন্ধ্যার পর ন ঠাকুরন খবর পেয়ে ছুটে এলেন, গ্রামের ছেলে জন্মাতে দেখেছেন, অনেকদিন পরে দেখে খুব খুশি। কুশল কোসনাদি জিজ্ঞাসা করার পর বললেন, হ্যাঁ কানু, তা তোমরা সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেঘুরে মারা যাবে? পালা জ্বরে ধরেছে, এই আজ ভালো আছে, কাল এমন সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে পড়বে, কে দেখে কে শোনে, তার উপর আবার গরু, একটা বিহিত করে যাও যা হয় একটা, নইলে। কানু বললে, সেসবের জন্যই তো আশা, চিঠি পেয়েছি অনেক দিন, সাহেব ছুটি দিতে চাই না, পরের চাকরি করি তাই দেরি হলো। দব্য ঠাকুরন বললেন, ভালো কথা, ও নব দুখানা গজা নিয়ে যাও, জল খেয়েও কানু এনেছে আমার জন্য, তা ও যেমন পাগল আমার কি আর দাঁত আছে যে গজা খাবো, নিয়ে যাও নব, তা দাও দুখান নিয়ে যাই, ভালোটা মন্দটা এ পাড়াগায়ে তো চোখেই দেখতে পাইনে দিদি, বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা, তোমার ভাবনাটা কিসের, বিশেষ করে কানুর মতো ছেলে নেই এ গায়ে, আমি যা বলবো তা মুখের উপরেই বলবো বাপু, বলে নব দুখানার জায়গায় চারখানা গজা হাতে খুশি মনে বাড়ির দিকে চললে। আর কিছুক্ষণ পরে নাতি ঠাকুমার পরামর্শ হলো রাত্রে, কানু এক মতলব খেতে এসেছে, ঠাকুরমাকে সে কাশি নিয়ে গিয়ে দেখে আসবে, তার একজনকে বন্ধুর মা কাশিতে থাকেন, সেই একই বাড়িতে ঠাকুমাকে রাখবেন। পরের দিন সকালে নবৌ শুনে খুব খুশি, অমন সব নাতি থাকতে ভাবনা কি, তীর্থধর্ম করার সময়ই তো এই, তার যদি আজ ছেলেটাও বেঁচে থাকত, আজ প্রায় 45 বছর পূর্বে 7 মাস বয়সে ন ঠাকুরনের ছেলে মারা গিয়েছে, সেই প্রথম আর সেই শেষ, তার আর ছেলে পিলে হয়নি। যাবার দিন দব্য ঠাকুরন প্রিয় মুগলি গরুটার ভার দিয়ে গেল ন বউকে, বারবার মাথা দিব্যি দিলেন, মুগলিকে যেন যত্ন করা হয়, বললে, ও গরু তোমারই হয়ে গেল ন বউ, তো আমায় আশীর্বাদ করো যেন কাশিতে হার কখানো রাখতে পারি, নাতিদের ঘাড়ের বোঝা যেন নেমে যায়, আমার বড় নাতির ভাবনা কি, তার সচ্ছল অবস্থা, রুটি পরোটা জল খাবার, তেল ঘিয়ে কলকলে করে 5 ব্যঞ্জন রান্না, আমি বুড়ি হয়েছি, ওদের সংসারে সেকেলের মতের লোকের জায়গা আর হয় না এখন। ঘরের আড়াই শুকনো নারকল পাতার আটি, পাকাটির বোঝা জোগাড় করা ছিল, বর্ষায় উনুন ধরানোর কষ্ট বলে সুগৃহিণী দব্য ঠাকুর
যে সময়ে যা সঞ্চয় করে রাখতেন। কাশীবাসী করতে যাচ্ছেন, পেছন টান থাকলে তীর্থবাস হয় না, সেসব দান করে গেলেন কতক ন ঠাকুরনকে, কতক একে ওকে। কনক একটা পাকা শশা হাতে এসে বললে, শশা খাবে ঠাকমা? তুই এক বোঝা পাকাটি নিয়ে যাকন কি, ঠাকমাকে মনে রাখবি তো? হ্যাঁ রে। কনক অনেকখানি ঘান নেড়ে বলল, হ্যাঁ। নব ঠাকুরন চোখের জল ফেললেন যাবার সময়। দ্রব্য ঠাকুরন ট্রেনে কোনো রকমে সুচিতা বজায় রেখে কাশী এসে পৌঁছালেন। একটা গলির মধ্যে দোতাল একটা বাড়ির নিচের তলার ঘরে কানু সেই বন্ধুর মা কাশীবাস করছেন। পাশেই আর একখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে দ্রব্য ঠাকুরনের জন্য। অপর বৃদ্ধাটির কাছে চাবি ছিল ঘরের, তিনি চাবি খুলে দিলেন। দ্রব্য ঠাকুরন নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠান হলেন। দ্রব্য ঠাকুরন ঘণ্টা খানেকের মধ্যে সব হয়ে আবিষ্কার করলেন তার প্রতিবেশিনী নয়দে জেলার লোক। কথাবার্তার ধরন ও সুর শহরে ও সম্পূর্ণ মার্জিত। যশোর জেলার মানুষ দ্রব্য ঠাকুরনের ভয় পাবারই কথা বটে। তিনি এসে দ্রব্য ঠাকুরনের ঘরে ঢুকে বললেন, আপনার রান্নাবান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে, আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্য রাখলাম কি না? দ্রব্য ঠাকুরন ভয়ে ভয়ে বললেন, ও প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোমবস্ত বার করুন। দ্রব্য ঠাকুরন ভালো বুঝতে না পেরে বললেন, কি বললেন? দ্রব্য ঠাকুরন বললেন, এই কথায় বয়ের উচ্চারণ যশোর জেলার উচ্চারণ রীতি অনুযায়ী প্রসারিত উচ্চারণ। প্রতিবেশিনী বিদ্যার উচ্চারণে এইসব স্থানের উচ্চারণ যতদূর সম্ভব আকুঞ্চিত। বললেন এই উচ্চারণ, বললেন ও উচ্চারণ যতদূর সম্ভব ঘোরালো। বলছি লোমবস্ত্র বের করে পড়ুন, একটু কিছু মুখে দিতে হবে তো। লোমবস্ত্র কি জিনিস পাড়া গায়ে মানুষ দ্রব্য ঠাকুরন কখনো শোনেনি, তবে জিনিসটা যে বস্ত্র জাতীয় দ্রব্য তা বুঝতে পারলেন। বললেন সে তো আমার নেই। লোমবস্ত্র নেই, আপনি জপ করেন কি করে? এই সাদা থান পরেই জপ করি, আর কোথায় কি পাব? বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার উপর, অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তায় গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে বাড়িতে থাকা দ্রব্য ঠাকুরনের চিরদিনের অভ্যাস, এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। উহ, কি মুশকিলেই পড়া গেল, না কাশীর লোক ঘুমায় কখন? কানু তার পরের দিন বন্ধুর হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থানে চলে গেল, তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজাবাসিনী, দ্রব্য ঠাকুরনের চেয়ে তার বয়স 2-5 বছর কম হবে। মাথার সব চুল এখনো পাকেনি, তবে সেটা স্বাস্থ্যের গুণেও হতে পারে। দ্রব্য ঠাকুরনের এর সঙ্গে দশাত্মেধ ঘাটে বিকেলে বেড়াতে গেলেন, খুব লোকজনের ভিড়, গান বক্তৃতা কথকতা, এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসীর চারপাশে খুব ভিড়। নীরজা সেখানে জুটলেন গিয়ে, কর্মবাদ সেবা ধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কী সব কথা বলে যাচ্ছেন দ্রব্য ঠাকুরনের অত শত বুঝতে পারলেন না। ফিরবার পথে দ্রব্য ঠাকুরন জিজ্ঞাসা করলেন, উনি কে ডা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় সন্ন্যাসী, স্বামী সেবানন্দ। কি মঠ, কেন রামকৃষ্ণ মঠের কথা শোনেননি? ঠাকুর রামকৃষ্ণ দেবের মস্ত বড় কাণ্ড ওদের, রাম আর কৃষ্ণ দুই ঠাকুরের নাম বুঝি? নীরজা বিস্ময়ে দ্রব্য ঠাকুরের দিকে চেয়ে বললেন, আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের নাম শোনেননি? না, কে তিনি? কই না, এখানে আছেন?
নীরজা আর কোনো কথা বললেন না। এমন বর্বরের সঙ্গেও তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণদেবের নাম পর্যন্ত জানে না। দব্য ঠাকুরনের কোনো দোষ নেই, তিনি অজ্ঞ সেকেলে লোক, অজ পল্লীগ্রাম ছেড়ে জীবনে কখনো কোথাও যাননি। গোপীনাথপুরের জঙ্গলে ও নাম কখনো কারোর মুখে শোনেননি। তিনি জানেন রাম কৃষ্ণ রাধা দুর্গা, লোচনপুরের জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় নামের কোনো ঠাকুরের কথা কই কেউ তো তাকে বলেনি। দব্য ঠাকুরন ভয়ে ভয়ে থাকেন, তার সঙ্গিনী তাকে নিতান্ত নাস্তিক অজ্ঞ মূর্খ বলে না ঠাউরাই। দিন কয়েক যেতে না যেতেই দব্য ঠাকুরন বুঝে নিলেন সঙ্গিনীটির ধর্মবাতিকগ্রস্তা, সাধু সন্ন্যাসী গতি ভক্ত প্রবল। যদি কোথাও কোনো ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে তবে আর নিস্তার নেই, সেখানে বসে অমনি গরুরের মতো হাত জোর করে বক বক বকুনি জুড়ে দেবে, আর কি সব কথা জিজ্ঞাসা করবে, কর্মফল কি, পুনর্জন্ম কি, হেন তেন। রাস্তাঘাটে বেরোলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বাসায় ফেরার নামটি নেই। এত বিরক্ত ধরে দব্য ঠাকুরনের, কিন্তু তিনি কি করবেন, কাশী রাস্তা চেনেন না, একাও বাসায় ফিরতে পারে না সঙ্গিনীকে না নিয়ে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনেই। সেখানে এক সন্ন্যাসী নাট মন্দিরে বসে আছেন, গেরুয়া কাপড় পরনে, মাথায় জটা, অনেক ছেলে মেয়ে ভিড় হয়েছে সেখানে। নীরজাত সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া, চারিপাশের ভক্তের দলে গেল মিশে তাকে নিয়ে। দব্য ঠাকুরন শুনতে লাগলেন, কেউ জিজ্ঞাসা করছে, মাইজি ঠাকুরের দেখা পাওয়া যায়? কেউ বলছে, মাইজি আমার মেয়ের মাদুলি দেবেন তো আজ, আজ আমার হাতখানা দয়া করে দেখবেন কি? নীরজা জিজ্ঞাসা করলেন, মাইজি আমার ভক্তি হচ্ছে না কেন? দব্য ঠাকুরন শুনে মনে মনে হেসে আর বাঁচে না, সর্বদা সাধু সন্ন্যাসী নিয়েই আছো, এখানে প্রণাম ওখানে ধন্না, দু ঘন্টা ধরে নাক টেপা, এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে গঙ্গার জলে ডুবে মরো গিয়ে, ঢং দেখে আর বাঁচি নে, মরণ আর কি। তারপর সবাই চলে গেল, নীরজা সেই যে সেখানে চোখ বুঝে ধ্যান নাকি যোগে বসল আর ওঠে না। দব্য ঠাকুরনও কিছু বলতে সাহস পান না। এদিকে তার মনে পড়ল সুজি একদম নেই, সে কথা এতক্ষণ মনে ছিল না। এত রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে? রাত্রে একটু মোহনভোগ খাওয়া তাও আজ ধর্মের ভিড়ে বুঝি বা হয় না। বসে বসে দব্য ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন, মন্দির থেকে মেয়েরা প্রায় সব চলে গিয়েছে, এদেশি লোক যারা হিন্দি মিন্দি বলে তাদের দলই যাচ্ছে আসছে, কি জানি ওদের কথা তিনি কিছুই বুঝতে পারেন না, বলতেও পারেন না। আজ মাস তিনে গ্রাম থেকে এসেছেন, বেশ শীত পড়ে গিয়েছে কাশিতে, মঙ্গলি গরুটার কথা এত করেও আজকাল মনে পড়ছে। শীতের রাত্রে পাছে কষ্ট হয় বলে তিনি গোয়ালে আগুন করে রাখতেন, তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়ই, কে জানে একটা গাছ ডুমুর কারা খাচ্ছে, কম ডুমুর হয় গাছটাতে? আহা, নব কি মুঙ্গলিকে অত যত্ন করছে তার মতো করে, তিনি যে পেটের মেয়ের মতো ওকে, না তার চোখে জল এসে পড়ে। আজই এতকাল পরে নবের পত্র এসেছে দেশ থেকে, তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নবও লিখেছে, মুঙ্গলি ভালো আছে, শিগগির বাছুর হবে, তার বাড়ির দাওয়ার কুটি না বদলালে নয়, কানু বা বিন্দেকে যেন চিঠি রেখা হয় সেই জন্য। নীরজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধ্যান ভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বললেন, দিদি চলো যাই, সত্যি কি পবিত্র স্থান, না ইচ্ছে হয় না যে আবার সংসার ফিরে যাই, রাগি বাড়ি খাই। দব্য ঠাকুরন মনে মনে বললেন, মরো না এখানে শুকিয়ে হতে দিয়ে, কে মাথা দিব্যি দিয়েছে রাত্রে খেতে? নীরজা বললেন, করণ নাশটা অভ্যেস করছি কি না,
প্রায় হয়ে এলো। দব্যময়ী নীরব, মাগিটা পাগল নাকি কিসব বলে বোঝাও যায় না। রাত দুপুর বাজলো, বাব্বা এখন বাসায় চলো দেখি। বাসায় এসে কি তার নিস্তার আছে? নীরজা ডাকলে তার ঘর থেকে, ও দিদি একটু গীতা পাঠ করি শোনো। নিতান্ত অনিচ্ছার সঙ্গে তাকে যেতে হয়, গীতা টিতা ওসব তিনি বোঝেন না। সুবচনীর ব্রতকথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রির ব্রতকথা এসব শোনা তার অভ্যেস আছে। বেশ দিব্যি বুঝতেও পারে এসব শক্ত শক্তর কথার কি কাণ্ডমাণ্ড এক বর্ণও তিনি বোঝেন না। আর ওর চোখ উল্টে কান্না কান্না মুখের ভাব করে পড়ার ভঙ্গিই বা কি? দব্য ঠাকুরন না পারেন হাসতে, না পারেন হাসি চাপতে, এমন বিপদেও মানুষ পড়ে গা। নীরজে পড়তে পড়তে বলবেন, আহা কি চমৎকার। দব্য ঠাকুরন বসে বসে ঢুলতে ঢুলতে ভাববেন, থামলে যে বাঁচি। সকালে উঠে নীরজা বলবেন, আজ আমার গুরুদেব আসবেন, দিদি দুখানা লুচি ভেজে দিও তো আমার ঘরে বসে। বেলা দুটোর সময় এক সন্ন্যাসী এসে হাজির, বেশ মোটা ভুড়িওয়ালা, এই লম্বা দাড়ি। নীরজা সষ্টাঙ্গ হয়ে প্রণাম করে দুবার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারাদি জোগাড় করতেই কাটলো সারাদিন, তিন সের দুধ মেয়ে এক সের হলো, ঘরে রাবড়ির মালাই তৈরি হলো, লুচি ভাজা হলো। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে কিসব ক্রিয়া শিখতে, আসন্ন মাথা মুন্ডু তাই শিখতে। যত বা এ বকে তত বা ও বকে মনে হলো বকুনিতে কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি, রাত নটার পরে দব্য ঠাকুরনের ডাক দিলেন, বললেন, তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুর, যশোর জেলায়। কে আছে বাড়িতে? নাতিরা আছে, তাদের ছেলে বউ আছে। তুমি কাশীবাস করতে এসেছো? হ্যাঁ। তোমার নাম কি? দব্যময়ী দেব্বী। দীক্ষা হয়েছে? না। নীরজা চোখ কপালে তুলে বললেন, কি সর্বনাশ, দীক্ষা হয়নি এতদিন? তা তো জানতাম না। গুরুদেব বললেন, দীক্ষা নিতে হবে তো মা তোমাকে? আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে খরচ আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে ঘর ভাড়া, তার মধ্যে খাওয়া, পয়সা পাই কোথায়? দীক্ষা না নিলে কাশীবাসের ফল কি মা? ফলের জন্য তো আসেনি, শরীরটা সারাতে এসেছি। নীরজা রাগে সুরে বললে, শরীর আগে না পরকাল আগে? দব্য ঠাকুরন চুপ করে রইলেন। গুরুদেব বললেন, নীরজা মার কথার উত্তর দাও, চুপ করে থাকলে হবে? নীরজা বললেন, গীতার ভক্তিযোগ সেদিন পড়েছিলাম, শুনলে তো দিদি, কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলেছেন। আহ কি বিপদ, সবসময় কি আবল তাবল বকনি? মুখে বললেন, আমি তো কিছু বুঝি না, আপনারা যা বলেন, তবে এবার কিছু হবে না। নাতি 7 টাকা পাঠিয়েছিল, তা ঘর ভরাতে গিয়েছে, হাতে টাকা না থাকলি, তবুও দুজনেই নাছোড়বান্দা, দীক্ষা নিতেই হবে। গুরুদেব বললেন, কাশীবাস করেছো মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে, গুরুদীক্ষা না নিলে যে সবই মাটি, আজ আছো কাল নেই, পৃথিবীর কিছুই না, ইহকাল কিছুই না। নীরজা বললেন, গুরুর মুখে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইহকালেও তিনি পরকালেও তিনি। দব্য ঠাকুরন মনে মনে বললেন, আ মরণ, তবে স্বামী কোথায় যাবে মেয়েদের, ঢং দেখো না। যাই হোক, বহু তর্ক করেও দব্য ঠাকুরনকে দীক্ষা দেওয়া গেল না। নাম দব্যময়ী হলে কি হবে, ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তার জ্ঞান বুদ্ধিমতে একজন 70 বছরের মৃত্যু পথযাত্রী ভালো করারই চেষ্টা করেছিল, সে রাজি না হলে তিনি আর কি করবেন? নীরজার ভক্তি, হ্যাঁ সে দেখবার মতো একটা জিনিস বটে। গুরুর পাদপক পান না করে তিনি দাঁতে তিনও কাটবেন না। গুরুর বাক্য বেদবাক্যের চেয়ে মূল্যবান তার কাছে। পুরনো এক ছড়া সোনার হাট ছিল,
সেটা বিক্রি করে সে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে দম্ব ঠাকুরন জিজ্ঞাসা করলেন, অতগুলো টাকা দিয়ে দিলে গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি, তোমার নিজের হার? ও আমার বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সেই হার তুমি বেচে দিলে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য। কে কার স্বামী, কে কার স্ত্রী, সবই ভগবানের মায়া। মায়ায় সব ভুলে থাকা, গুরুই কেবল নিত্য বস্তু, তা তো বটে। মাগীর মুখে সবসময় বড় বড় কথা, দিগে যা তোর সব কিছু গুরুর পাদপদ্মে বিলিয়ে, তার কি? বিয়ের পর স্বামী নিজের হাতে যে হাড় ছড়া দিয়েছিল তা কোনো মেয়ে মানুষ এভাবে গুছিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটি বারবার তার মনে পড়ে। সেসব দিন ঝাপসা হয়ে গিয়েছে, মনের আকাশ স্মৃতির মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন কি ছিল তখন, ফুলসজ্জার রাত হঠাৎ মনে পড়ে যায়। গত আষাঢ় মাসের প্রথমে উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কুঞ্চি কুড়িয়ে একটা মাচা বেঁধে দিয়েছিলেন। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশার জালি পড়েছে গাছটাতে, কে খাচ্ছে সে বনের মধ্যে? হয়তো কনকি আসে লেবু তুলতে, এক গাছ লেবু রেখে এসেছিল, সেই হয়তো শশা পেরে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে দম্ব ঠাকুরন চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসে, সে আবার এত রাত্রে করে কি? হুসহুস করে অত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কেন? ঘুমের ঘরে মুখ চাপা লাগলো নাকি? দম্ব ঠাকুরন ডাকলেন, শুনছো ওগো, কি হয়েছে, কি হলো তোমার? নীরজা বললেন, ডাকছেন কেন দিদি, বলিও কিসের সম্ভব? কিসের শব্দ? কুম্ভকের রেচক পুরক অভ্যেস করছি, অনেক রাত ভিন্ন হয় নাকি না, ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কিসের বাবা, সে দেখি ঘুমোতেও দেয় না রাত্রে। দম্ব ঠাকুরন বললেন, যাকগে, ঘুমের ঘরে মুখ চাপা নয় তো? না দিদি, ঘুমায়নি এখনো, ঘুমোলে যোগের কিয়া হয় না, জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো তবে পরকালের কাজ করব কখন? তা বেশ তা বেশ, দিদি ঘুমোলেন নাকি? না, কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছে না, পাবও না। দেহ কি জন্যে দিদি? ঘুমাবার জন্যে নয়, আরামের জন্যও নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্য। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। দম্ব ঠাকুরনের পিত্তি জ্বলে গেল, কিনকে যা দিন যদি তোর পয়সা থাকে, রাত্রে একটু ঘুমোতেও দেয় না অন্তত। শীতকাল এসে গেল, কানু বড়দিনের ছুটিতে একবার কাশী এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। দম্ব ঠাকুরন তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কানু বিস্মিত হয়ে বললেন, কেন, এখানে কি হলো? সত্যর মা রয়েছে, এই তো সবচেয়ে ভালো। ও একটা পাগল, পাগল পাগল, সে কি? না বাবু, বেজায় ধর্মেষ্টি, অত ধর্মেষ্টি আমার পোষাই না, আমাকে তুই সরিয়ে নিয়ে যা। কানু কথাটা হেসে উড়িয়ে দিলে, ঠাকুরমা যেমন কাণ্ড, বললে, আচ্ছা ঠাকুরমা, শেষ বয়সে কাশীবাস করতে এলে না হয় তুমিও একটু ধর্মেষ্টি হলে? হ্যাঁ, উনি ওই রকমই বটে, সত্য বলছিল, মা কিছুতেই দেশে থাকতে চান না। এই গত বৈশাখ মাসে সত্যর ছোট ভাইয়ের বিয়ে গেল, ওর ছোট ছেলে ওকে কত চিঠিপত্র কত অনুরোধ কিছুতেই গেলেন না, বললেন যে মায়া একবার কাটিয়েছেন তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করলে, কোনো ফল হলো না। দম্ব ঠাকুরন অবাক হয়ে বললেন, বলিস কি রে কানু, সত্যি মিথ্যে বলছি তোমার কাছে ঠাকুমা? আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছি, আচ্ছা তুমি অত নাস্তিক কেন ঠাকুমা? ওর সঙ্গে থেকে একটু ধর্ম শেখো না, চিরকালই তো বিষয় আর সংসার নিয়েই কাটালে। হ্যাঁ, হাঁপ লেগে মরে যাবো যে এখানে থাকলে, আর ওইসব নাস্তিকের মতো কথাবার্তা। ঠাকুমা তুমি কি? শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল, আবার আষাঢ় মাসের প্রথম, দেশের খবর নেই অনেক দিন,
নঠাকুরনের চিঠি আগে আগে আসত, গত 3-4 মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজকে কথাটা বলেই ফেললেন, দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে কেউ থাকে না, বাড়িটা গাছপালাটা। দিদি, এখনো ওসবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, সব বন্ধন ঘুচে যাবে। কেউ কিছু নয়, কিচ্ছু নয়, একমাত্র তিনিই সত্য, বলে নীরজা চোখ কপালে তুলে উপরের দিকে চেয়ে রইলেন। দব্য ঠাকুরন তাড়াতাড়ি বলে উঠলেন, ওই যা, দাঁড়াও। কড়াইয়ে দুধটুকু বুঝি বেড়ালে খেয়ে গেল। না, বেড়ালের জ্বালায় যতবা বেড়াল ততবা বাদল। অমন গামছাখানা সেদিন দিদি, আজ আমার সঙ্গে চলুন কেদারঘাটে, কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কথক, শোনবার জিনিস বটে। কাশীতে এসে কাশীখণ্ড শুনতে হয়। আমার শরীর ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজার নাছোড়বান্দা অবশেষে নিয়ে গেল দব্য ঠাকুরকে। কেদারঘাটে এর আগেও 2-3 বার দব্য গিয়েছে সত্তর মার সঙ্গে। ওপরের রানার চওড়া চাতালের এক পাশে ফর্সা গোল মতো কথক ঠাকুর কথকতা শুরু করলেন। তাকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়, পুরুষের চেয়ে মেয়ে অনেক বেশি। সত্তর মা জিজ্ঞাসা করলেন, দিদি প্রণামে কিছু এনেছেন তো? তা তো বললে না, আনিনি, আটানার কম দেয়া যায় না। আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেব এখন। আমার আটানা না দিয়ে 4 আনা বরং দাও। নাতিরা কটাকার পাঠায়, এখানে যা দেবেন দিদি পরকালের জন্যই তোলা রইল। বর্ষার গঙ্গায় জল নেমেছে, কেদারঘাটের সামনের নদীতে কাদের বড় একটা বজরা ভেসে চলেছে। 2-3খানা পানশিতে সুসজ্জিত নরনারী নদী ভ্রমণে বার হয়েছে। রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে, উঁচু বাড়ির ছাদের কার্নিশে তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রোদ। কথক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন, কাশী সকল তীর্থর সার, মৃত্যুর সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ কানে মন্ত্র দেন, মানুষের শিবলোক প্রাপ্তি ঘটে। এই হল গানের অর্থ। দব্য ঠাকুরনের মন অজ্ঞানে অনেক দূর চলে গেল। তার ক্ষয়ের খাগি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে, বড্ড কাঁঠাল ধরে গাছটাতে, শেকড়ে পর্যন্ত কাঁঠাল। 3টে আম গাছে আমও নিশ্চয় খুব ধরেছিল। নাতিরা কি গিয়েছে আম খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই, বারো ভূতে লুটে খাচ্ছে। রাত্রি নামল, নীরজা বললে, চলুন দিদি। দব্য ঠাকুরন লক্ষ্য করেছেন সমস্ত সময় নীরজা ফসফস করে কেঁদেছে, আর বলেছেন, আহা আহা, এ যে সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা হবার নয়, কানও শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর মন বড় খারাপ, অন্যমনস্ক ভাব, বিশেষ কোনো কথা বলে না। কাশীখণ্ড শুনে আজ তাহলে খুব ভালো লেগেছে বোধ হয়, পাষাণভুজি গলেছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? একটা কাঁঠাল গাছ দেশে, ক্ষয়ের খাগির কাঁঠাল, সে তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখনো আপনার মায়ের বন্ধন গেল না? আপনার তো 2টো 1টা গাছ, আমার 3টে বড় বাগান, কলমের বোম্বাই, মালদার ফজলি, মায় ল্যাংড়া পর্যন্ত। আমি তো ফিরেও চাইনি ওসব দিকে। ছেলেরা কাঁদে, বলে, এখন কি কাশীবাস করার সময় হয়েছে তোমার? আমি বলি, না, সংসারের মায়ায় আর নয়। গানে বলে, কেবার পর কেবার আপন, এই মরছে, আবার শুরু করবে নাকি? কালসজ্জা পরে মোহতা ঘরে দেখে পরস্পরের আশার আশার স্বপন। তা আমি বলি, এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে আশার স্বপ্ন অনেক দেখলুম, এইবার পরকালের কথা ভাবি। আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, ওর কি পাই? নীরজা গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করলেন। দব্য ঠাকুরন মুখ খুলে বললেন, তা তো বটেই, চলুন দিদি, কাল বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যায়। আপনার বয়স আমার চেয়ে ঢের বেশি,
আপনার এখন উচিত গুরু মন্ত্রে দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশীবাস করা। আমাদের আর কদিন দিদি, সমন্ত দৌড়ে দাঁড়িয়ে সব রকম তো দেখলুম শুনলুম, দব্য ঠাকুর মনে মনে বললেন, তোর মুন্ডু করলুম। কথার আবার ধরন সরল না, ভাটপাড়ার ভট্টাচার্যি এসেছেন, মুখে বললে, মুঙ্গলি বলে একটা গাই গরু ছিল আমার বড় ন্যাওটা, সেখানে যাব, সেখানে যাব, আমার হাতে না খেলে তার পেট ভরত না। এই বেশ কচি কচি বাঁশপাতে এনে মুখে দিতাম তুলি আর আহ, আবার ওই সব কথা আপনার মুখে। জড়ভরতের কথা জানেন তো, অত বড় জ্ঞানী পূর্বজন্মের এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন, ভগবানের চিন্তা, সব মিথ্যে, সব মিথ্যে। দেব ঠাকুরন কোনো কথা বললেন না, তার ওর কথা একেবারেই ভালো লাগে না। কি যে কি কি বলে কি করে, এমন পাষাণ যে ছোট ছেলের বিয়েতে বাড়ি গেল না, মুখ দেখতে আছে ওর, ছি ছি। সারা রাত্রি স্বপ্নের ঘরে দেখলেন তার গোপীনাথপুরের ভিটেতে চালা ঘরের ছাঁচতলায় ম্লান মুখে ছলছলে চোখে তার মুঙ্গলি দাঁড়িয়ে রয়েছে। বউ তাকে যত্ন করছে না, নবউ তাকে যত্ন করছে না, বুড়ি হয়েছে মুঙ্গলি, তেমন দুধ আর দিতে পারে না। মুঙ্গলিকে তিনি তার মেয়ে মায়ের পেট থেকে টেনে বার করে এতকাল নিজের মেয়ের মতো পুষেছিলেন। তিনি নেই, কে ওকে দেখে, কাঁঠাল হয়েছে বটে খয়ের কাগি গাছটাতে, এত কাঁঠাল তিন চার বছরের মধ্যে হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে, মুখের যে গিন্নি বলছেন, হ্যাঁ খুড়িমা, এবার তোমার কাছে কি কাঁঠাল ধরেছে, তা আমায় একটা দিও, তোমার নাতিদের খেতে দেব। খড়খড় করে উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে, খড় উড়ে উড়ে পড়েছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দু দেশে যায়নি, ঘরও সারায়নি, এবার বর্ষায় কি টিকবে চালের খুঁটি না দিলে। কনক বলছে, ও ঠাকুমা একটা লেবু দেবা, আমার মার অরুচি হয়েছে, কিছু খেতে পারে না। সকালে উঠে নীরজা নিজেই গঙ্গাস্নান করে এসে সপাক হব্বিষি চড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যাস মতো ইষ্টমন্ত জপ শেষ করে গানবাদ্য সহকারে শিবপূজা করছেন। দব্য ঠাকুরনের একটু বেলা হয়েছে আজ উঠতে, মনও খুব ভার, তার আপনার জন পড়ে রইল, তার মুঙ্গলি, তার খয়ের খাগি গাছটা, তার ডুমুর গাছ, আর তিনি কোথায়। আর ওই আগের চালায় নীরজার গানবাদ্য থামল। দব্য ঠাকুরনকে বললেন, আজ বড় সুখবর পেলাম দিদি, গঙ্গাস্নানে গিয়ে গুপ্তিপাড়া সইয়ের সঙ্গে দেখা, সেও আমার মতো কাশীবাস করছে, বাঙালি টোলায় থাকে। বললে, গুরুদেব আসছেন সামনের সোমবার, হরিদ্বার থেকে ফেরার পথে আমরা এখানে পায়ের ধুলো দিয়ে যাবেন, সইও একই গুরুর কাছে মন্ত্র নিয়েছেন কি না, আজ বড় শুভ দিন আমার, গুরুর পাদপদ্মে আশ্রয় করেই বেঁচে আছি, এবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়ব না, গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না, ভবসাগর পার হতে হলে গুরুর চরণরূপ ভেলা চাই আগে, নইলে হাবুডাবু খেয়ে মরতে হবে যে দিদি। দব্য ঠাকুরন বললেন, তা তো ঠিকই, তা তো ঠিকই। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির হল। দব্য ঠাকুরন নাতির কাছে কেঁদে পড়লেন, তুই আমায় গোপীনাথপুরে নিয়ে চল ভাই, আমার আর কাশীবাসে কাজ নেই, বাবা বিশ্বনাথ মাথায় থাকুক, আগের কাছে আর দু মাস থাকতে আমি পাগল হয়ে যাব। ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমের দিন দুপুরের ট্রেনে দব্য ঠাকুরন দেশের স্টেশনে তার বোসকা তরঙ্গ নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। ন ঠাকুরন শুনে ছুটে এলেন, ও দিদি দিদি, হ্যাঁ নাথ বউ, আমার মুঙ্গলি ভালো আছে তো? ভালো নয় দিদি, ওঠে না, খায় না, তোমার যার পর থেকেই গোয়ালে শুয়েই থাকে, সে আমার মন বলেছে ভাই, তুমি কি বলবে, তাকে রাত্রে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম, কানুকে বললাম নিয়ে চল ভাই গোপীনাথ করে, মাথায় থাকুক বাবা বিশ্বনাথ, মুঙ্গলি কোথায়, ওকে কচি বাঁশপাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্ন দেখেছি। একটু পরে ন ঠাকুরন দড়া ধরে মুঙ্গলিকে নিয়ে এলেন, সত্যি তার সে চেহারা নেই।
সব কাজ ফেলে দব্য ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুগলি চোখের জল পড়ে, তারও চোখের জল পড়ে। নঠাকুরন বললেন, আর জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি, আর জন্মের মায়ার বাঁধন রক্ষে করো নব, তুমিও বড় বড় কথা বলতে শুরু করলে নাকি সেই তার মতো। মুগলি, এ জন্মেই আমার মেয়ে, আর জন্মটার মত ছেড়ে দাও। কে মাগে, আর কার কথা বলছো? সে বলবো, এখন সব হাপ ছেড়ে বেঁচেছি দেশে এসে। বাপ্পা কানু হেসে বললেন, না ঠাকুমাকে নিয়ে আর পারা গেল না, এমন নাস্তিক কাশিপাপ্তি অদৃষ্টে থাকলে তো। তুই ভাই বল, নবাও বলো, আমার এই বিটেতেই যেন তোদের কোলে শুয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারি। কাশিপাপ্তিতে দরকার নেই, এই ভিটেই আমার গয়া কাশি। তিনি এই উঠোনের মৃত্তিকেতে শুয়েছিলেন ওই তুলসী তলায়। আমাকেও তোরা ওখানে আঁচলের খুঁট দিয়ে দেব ঠাকুরন চোখের জল মুছলেন। বেলা যায় যায়, আশারান্ত সুদীর্ঘ দিনমানের শেষে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের নিবিড় বাঁশবনের আড়ালে। ঘ্যাটকোল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার উগ্র কটু গন্ধ। দব্য ঠাকুরনের মন শান্তিতে আনন্দে উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠোনে পা দিয়েছিল, এখন তার বয়স 3-6। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকুমা ভালো আছেন? এসেছেন শুনে ছুটে দেখতে এলাম, আমাদের কথা মনে ছিল?